মহারাষ্ট্র, পঞ্জাব এমতি অনেক রাজ্যরে ধীরে ধীরে চাষী মানকর সমস্যাকে গুরুত্ব প্রদান করা সহিত আজি এক বিরাট সংস্থার সমবায় সংস্থা পঞ্চিছি, যেউথিরে কি আজি ভারতবর্ষরে 30 কোটি অধিক এইথিরে যোড়ি হয়েছন্তি আম লোক মানে। সেমানকর আর্থিক স্তরের কেমিতি ন্যায় পাইবে এবং সুখ স্বাচ্ছন্দ্য কেমিতি গরিব লোক মানক পাখরে, চাষী মানক পাখরে, শ্রমিক মানক পাখরে পৌঁছি পারিব, সেথিপাই এ নিরন্তর ভাবরে কাম করুথবা এ সমবায় পরিবার। এবং বিগত দিন মানকরে আম রাজ্য সরকারঙ্কর এ সমবায় সংস্থার সমবায় সমাজ ভিতরে থিবা যে আমার চাষী মানে হতু বা যে ভাই মানে তাঁকাই মু ভাবুছি বহুত বড় গোটি গত সরকারে অন্যায় করেছেন, শোষণ করেছেন এবং এ সমবায় সংস্থা জরিয়ারে যে আর্থিক সাহায্য বিভিন্ন প্রকার সেবা পৌঁছাইবার যে মনোভাব রকিকি সম্পূর্ণ ভাবে এ কোঅপারেটিভ সংস্থাকে করপশন সংস্থায় পৌঁছাই দিয়েছিলে আই কথা আপন মানে সমস্তে জাঁছেন। আপনি আজি আম পাখে নূয় সরকার আসিলা পরে সরকার দায়িত্ব আজ আমি আজ লোক মানে দিয়েছেন, সেইপা আমি এই যে এ কোঅপারেটিভ সংস্থার যে এটি দুর্নীতি হয়েছি, ভ্রষ্টাচার হয়েছিল গত সরকার সময় তাকে কিভাবে ভাবে আগামী দিনের সে দুর্নীতিযুক্ত এ বিভাগের বিভিন্ন কার্যকলাপকে বন্ধ করি লোক স্বচ্ছ এবং সেবা প্রদান করিবার এই মনোভাব আজি দিনের আহ্বান আছে। এবং বিশেষ করি এথিরে মোদিজীকর যে আহ্বান আছে বিকশিত ভারত, আজি দিনের আমার লক্ষ্য অছি যে এই বিকশিত ভারত সংকল্পরে সমবায়ের আজির দিনের আমার ভূমিকা কিভাবে ভাবে রহব, আইপাই আমি নিরন্তর ভাবে এ বিভাগকে চলচঞ্চল করা সহ সরকারের সমস্ত আভিমুখ্য এবং যোজনা তলস্তরের কার্যকারী করাইবা ই হচ্ছে আমার কাম। এবং সবুঠার বড় কথা হল আগামী গোটি সপ্তাহ পরে আমি আহ্বান যে প্যাডি প্রকিউরমেন্ট কথা আছে, সেতবে যেতবে ফুড এন্ড সিভিল সাপ্লাই কাম করব তাকে সম্পূর্ণ ভাবে সহযোগ করিবার দায়িত্ব হচ্ছে এ সমবায় বিভাগ। এ উভয় মিলিত ভাবে কাম নকলে বা সমবায় সংস্থার বিনা সহযোগে খাউটি কল্যাণ খাদ্য যোগান বিভাগ গোটি ইঞ্চ বি আগে যাইপারিব না। এণু এই যে বড় আহ্বান আছে বিগত দিনের চাষীঙ্কর যে ক্ষতি প্রাকৃতিক বিপর্যয় সময়ের ক্ষতি তাকে ভরণি করা যাই বহু সময় চাষী আন্দোলন করেছি, দাবি করেছি এবং পূর্ব সরকারের মধ্যে সে দাবি কু অণদেখা করা যাইছিলা এবং ভোট ব্যাঙ্ক তৈরি করিয়া পাই যাই বরগড়ের 100 লাটারে 100 টাকা বোনস দেওয়া পাই মধ্যে পর কুইন্টালে পূর্ব সরকার ঘোষণা করে দিয়েছিলে। সে 9 বর্ষর যদি দেখিবা তাহলে 100 টাকা জায়গায় গোটিয়ে টঙ্কা বি আমাকে পয়সা মিলি পারি না। এবং আম ভারতীয় জনতা পার্টির ঘোষণাপত্রে যেভাবে ভাবে আমি চাষী প্রাধান্য দেবা তাঁর ক্ষতিপূরণ ভরণা করা প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করুথবা চাষীঙ্কু যিকি আত্মহত্যা করা পছাউ নথিবা তাঁকু অটকাইবা ইয়ে কাম ভারতীয় জনতা পার্টি বিগত দিন মানকরে করেছি। আর ঘোষণাপত্রে মধ্যে কইতিলা যে আমার সরকার আসিলে আমি তোমাকে 3100 টাকা পর কুইন্টালে আমি ইনপুট আসিষ্টান্স সহ আমি দেবু, আম সরকার ঘোষণা করা প্রতিশ্রুতি দেওয়া তাকে কার্যের পয়েন্ট করা ই আমার প্রতিশ্রুতি পালন করা হচ্ছে আমার এ পার্টির এক ধর্ম। সে আধারে সরকার আসবার গোটিয়ে ঘন্টা পরে ক্যাবিনেট নিষ্পতি নেলে আর গোটিয়ে সপ্তাহ পরে যেতবে ধান এটি সরকারকে চাষী মানে দেবে সেতবে 2300 টাকা তো সে ধানর সর্বনিম্ন সহায়ক মূল্য পাইবে এবং বাকি
তো 3100 টাকা যে আমি দেওয়া কইছি অর্থাৎ 800 টাকা পর কুইন্টাল রে যেটি গত সরকার 100 টাকা জায়গায় 1 টাকা দিয়ে পারলে না আর সেইটি নয় সরকার আসবার মাত্র 5 মাস পরে আমি সেটি 800 টাকা ঘোষণা কার্যকরী করাইবা এ সরকার যে নিষ্পতি নিয়েছেন আসন্তা ডিসেম্বর মাস 8 তারিখে সেই বরগড়ের সেই সহেলার 50,000 চাষী একাঠি হবে এবং সেই চাষী মানুষ যে চাষী মানে প্রথম দিনর ধান দেবার প্রথম দিনর 15 দিন মধ্যে যে চাষী মানে ধান দিয়ে সে এই যে ইনপুট আসিষ্টান্ট যেটা দিয়া যাব 800 টাকা পর কুইন্টাল ডিসেম্বর মাস 8 তারিখে সে সাময়িক ভাবে সরকার 100 লাঠে যেটি নবীন বাবু ঘোষণা করেছিলেন 100 টাকা দেবে বলে সেই জায়গার 800 টাকা প্রদান করা হবে এ সুনিশ্চিত করা। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।